নমস্কার, আরসিটিভি সংবাদ রাশিফলে আপনাদের স্বাগত। আজ 24শে ফেব্রুয়ারি শুক্রবার, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে রাশিফল আমি শুরু করছি। প্রথমেই আসি মেষ রাশি। আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে, গবেষণায় সফলতা আসবে, বন্ধুবান্ধব দ্বারা আপনার কোনো ক্ষতি হতে পারে, একটি ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, বিনিয়োগে কিন্তু বাধা রয়েছে এবং দাম্পত্য সুখ কিন্তু বজিয়ে থাকবে। এবার আমি আসছি বৃষ রাশিতে। পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো যাবে, প্রতিবেশীর সাথে আপনার কোনো ঝামেলা লাগতে পারে, মানসিক চাপ চিন্তা কিন্তু আপনার বাড়বে, বিনিয়োগে শুভ, আত্মীয় দ্বারা আপনার কোনো উপকার হতে পারে এবং এবং একটি ছোটোখাটো ভ্রমণের কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি মিথুন রাশিতে। সন্তানের জন্য পিতামাতার মান সম্মান হানি হতে পারে, বেসরকারি চাকরি ক্ষেত্রে পদোন্নতি হতে পারে, বড় কোনো ইনভেস্টমেন্ট ঝুঁকিপূর্ণ এবং একটি ছোটোখাটো অপারেশনের যোগ রয়েছে। এবার আমি আসছি কর্কট রাশিতে। নতুন ব্যবসা আরম্ভ করলে শুভ, আটকে থাকা অর্থপ্রাপ্তি হতে পারে, মেয়েদের স্ত্রীরোগ জাতীয় কোনো সমস্যা হতে পারে, গায়ক গায়িকাদের নতুন কাজের সন্ধান আসতে পারে এবং স্টক বিজনেস যারা করেন তাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমি আসছি সিংহ রাশিতে। নতুন বাড়ি গাড়ি ক্রয়ে শুভ, বিনিয়োগে কিন্তু শুভ, প্রেমের পরিণতি হতে পারে, বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে এবং প্রতিবেশীর সাথে কিন্তু ঝামেলা হতে পারে। এবার আমি আসছি কন্যা রাশিতে। হঠকারী সিদ্ধান্ত আপনার নিজের কাজের ক্ষতি করবে, ভূ সম্পত্তি ক্রয় কিন্তু শুভ, ছোট বাচ্চাদের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হবে, দীর্ঘদিনের প্রেমের পরিণতি হতে পারে এবং একটি ছোটোখাটো অপারেশনের কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি তুলা রাশিতে। সরকারি চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে, পিতামাতার সাথে মতের অমিল হতে পারে, দাম্পত্য সুখ কিন্তু বজিয়ে থাকবে, বিনিয়োগে বাধা রয়েছে এবং ইন্টারনাল এক্সটার্নাল বিজনেসে কিন্তু প্রফিট হতে পারে। এবার আমি আসছি বৃশ্চিক রাশিতে। ভূ সম্পত্তি ক্রয় শুভ, দূরে কোথাও ভ্রমণের যোগ রয়েছে, আত্মীয় দ্বারা আপনার কোনো উপকার হতে পারে, প্রতিবেশীর সাথে আপনার কোনো ঝামেলা লাগতে পারে এবং আনএক্সপেক্টেড গেইন কিন্তু হতে পারে। এবার আমি আসছি ধনু রাশিতে। ব্যবসায় ঋণ বাড়তে পারে, গুরুত্বপূর্ণ কাজে গুরুজনের পরামর্শ নিতে হবে, বিনিয়োগে কিন্তু শুভ, যাদের পেটের সমস্যা রয়েছে তাদের পেটের সমস্যা কমবে এবং অপারেশনের কিন্তু যোগ রয়েছে। এবার আমি আসছি মকর রাশিতে। বন্ধুবান্ধব দ্বারা আপনার কোনো উপকার হতে পারে, দাম্পত্য সুখ কিন্তু বজিয়ে থাকবে, যারা জুয়েলারি বিজনেস করেন তাদের জন্য দিনটি বিশেষভাবে শুভ, দীর্ঘদিনের প্রেমের পরিণতি হতে পারে এবং বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে। এবার আমি আসছি কুম্ভ রাশিতে। চাকরিস্থলে ঝামেলা হতে পারে, বিদ্যায় শুভ, মেয়েদের স্ত্রীরোগ জাতীয় কোনো সমস্যা হতে পারে, আনএক্সপেক্টেড কোনো গেইন হতে পারে এবং তীর্থস্থান ভ্রমণের কিন্তু একটি যোগ রয়েছে। এবার আমি আসছি মীন রাশিতে। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের যোগ রয়েছে, চাকরি ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে, পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো যাবে এবং স্টক বিজনেস যারা করেন তাদের জন্য দিনটি কিন্তু শুভ। এই হচ্ছে আজকের দিনের রাশিফল।